লাভলি লিভিউস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শুক্রবারের ব্লগটা নিয়ে হাজির হয়েছি মাঘ মাস শুরু হয়ে গেল মাঘ মাসের প্রথম দিন থেকে অনেক ঠান্ডা বাতাস সূর্য ঠিকই উঠেছিল আমি সকালে উঠে নাস্তা বানাচ্ছিলাম আর জানলা দিয়ে তাকে দেখলাম আমাদের পাশের বিল্ডিংয়ে যে জল ছাদ করেছে তার মধ্যে পানি জমিয়ে রেখেছে দুই তিন দিন নাকি এরকম পানি জমিয়ে রাখতে হবে অনেক ভয় লাগছে যে কত মশা হতে পারে মশা হলে ডেঙ্গু চিকনগুনিয়া কত ভয় আছে তাই না তো ফ্রাইডে এ সকালে আমি নাস্তা বানানোর পর আমার ছেলে আর মেয়েটা অ্যাভাকাডো এনেছিল তা অ্যাভাকাডোটা আমি কাটলাম বাটি খেয়ে দেখেছি এটা নারিকেলের কচি নারকেল ডাবের যে শ্বাস আছে তার মতো স্বাদ ডাবের স্বাদের মতো স্বাদ তারপর আবার এক কেজি ক্যাশোনাট এনেছিল সেটাও শুধু লবণ আর অল্প তেল দিয়ে দশ মিনিট ধরে ভাজা ভাজা করলাম ভাজা ভাজা করে তারপর ঠান্ডা করে বয়েম ভরে রেখে দিলে আমার ছেলে মেয়ে মাসখানেক ধরে খায় ডিসিসি মার্কেট থেকে সাতশো টাকা নেয় কেজি আর বাইতুল মোকারমে নেয় আটশো টাকা আর বিভিন্ন এলাকায় দোকানে নেয় এক হাজার টাকা কেজি কিনে অল্প তেল আর লবণ দিয়ে আপনি দশ মিনিট ধরে সামনে দাঁড়িয়ে থেকে ভাজা ভাজা করে তারপর ঠান্ডা করে আপনি বয়ামে ভরে রেখে দিলেন এক মাস ধরে খেতে পারলেন বেশ ইয়ামি ক্যাশোনাট ক্যাশুনাট তারপর দুপুরে আমি রান্নাবান্না করলাম দুপুরে সব কিছু রাতেই রান্না ছিল শুধু আমি মুগ ডাল দিয়ে একটু দুই তিন টুকরা দিয়ে মুরগির মাংস দিয়ে মুগ ডাল দিয়ে মুগ ডাল রান্না করলাম ভালোই হয়েছে আমার মুগ ডাল রান্না করা খেতেও ভালো হয়েছে ভাবছি আজকে পাশের বাসায় যাবো পাশের বাসায় ভাবির একটা খাবার ফুড চ্যানেল পরিচালনা করে হাঙ্গার হাঙ্গারস নক তো ওনার কাচ্চি এই কাচি গরুর কাচ্ছি বিরিয়ানি যেটা গরুর কাচ্ছি বিরিয়ানি খুব ভালো হয় ওটা চারটার অর্ডার দিব রাতে এক সময় যাব কারণ আজকে রাতে ফ্রাইডে রাতে আমার ছেলে মেয়েরা রান্না করে বিকেলে দেখি ও মা আমার মেয়ে ক্যারট হালুয়া বানা বানাচ্ছে আর আমার ছেলে পিৎজা বানাচ্ছে তো আমি দেখলাম বললাম কি ব্যাপার দুইটা বানাচ্ছ কেন এত নাস্তা কে খাবে আমার ছেলে বললো আমার ছোট্ট একটা পিৎজা বানাবো আমাকে আচ্ছা ঠিক আছে বানাও তারপর ও বলছে আজকে এই যে পাতলা করে ইতালির মতো পাতলা করে ব্রেডটা বানাবো আমি বললাম ঠিক আছে বানাও তারপর এখানে সস দিয়েছে আর চিকেন দিয়েছে চিকেনটা যে আমি বলেছি না আদা রসুন গোলমরিচ পেঁয়াজ দিয়ে ভেজে আমি মাংসটা রেখে দিই সেই মাংসটাই ছড়াই দিয়েছে সেই মাংসটা দিয়ে আপনি স্যান্ডউইচ বানিয়ে খেতে পারেন তারপর পিৎজা বানিয়ে খেতে পারেন তারপরে নুডলসে দিতে পারেন বিভিন্নভাবে এই চিকেনটা বা বিফটা খা বিফের কিমাটা খাওয়া যায় তারপরে ওই যে আমার ছেলে হেলাপিনো মরিচ এনেছিল তিনটা সেই হ্যালাপিনো মরিচটা সে কেটে পিৎজার মধ্যে দিচ্ছে আমি বললাম ও আচ্ছা এই জন্যেই তুমি তিনটা মরিচ এনেছো আমি চিন্তা করছি যে কেন এই তিনটা মরিচ এনেছো বললো আম্মু এটা বেশি ঝাল না পিৎজা খাওয়ার জন্য এনেছিলাম বললাম ঠিক আছে বলবা তো যে আমি পিৎজা খাওয়ার জন্য এনেছি তো মাঝখানে আমরা সবাই কমলা খেয়ে নিলাম সারাদিনে একবার ফ্রুটসও তো খেতে হয় তো আমার ছেলেকে আমি বললাম যে তুই কীভাবে কীভাবে বানাচ্ছ প্রথম দিকে তো ওরা যখন ছোট ছিল আমিই বানাতাম তো আমার ছেলের আর মেয়ের বিয়ের পরে দেখে যে ওরা বিভিন্ন জিনিস রান্না করতে ইন্টারেস্টেড আগে তেমন একটা সময় পেত না তাও ফ্রাইডেতে আমি ঠিকই রান্না করতে দিতাম রাতের ডিনারটা রান্না করতো কারণ হচ্ছে গিয়ে একটা প্র্যাকটিস থাকতে হবে তাই না লকডাউনে এক বছর সবাই ঘরে থেকে তো অনেক অনেক রান্না শিখে গিয়েছে পিৎজা বানাচ্ছে একেবারে দুইশো ডিগ্রিতে দশ মিনিট ভালোই পিৎজা বানিয়েছে কিন্তু ক্রাস্ট হয়েছে অত আমেরিকান পিৎজার মতো মোটা হয় নাই এবং খেতেও বেশ ভালো হয়েছে অরিগেন দিয়েছে তারপর গোলমরিচ দিয়েছে আর লবণ দিয়েছে এই তো আর চিজ দিয়েছে ঢাকাইয়া চিজ দিয়েছে আর

এটা এটা হচ্ছে কি কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা আমার মেয়ে আবার একটু লবণ দিয়ে ভেজে দিয়েছে লবণ আর গোলমরিচ দিয়ে ভেজে দিয়েছে কাঁচা পেঁয়াজটা উপরে দিয়েছে তো পাশে গিয়েছিলাম তো আমি টাকা দিতে গিয়েছিলাম যে ভাবি আমাদের আপনার যে হাঙ্গার হাঙ্গার্স নক পেজ আছে প্রোফাইলে সেটা আপনি যে রান্নাবান্না করেন সেখান থেকে আমরা বিফ কাচ্চিটা অর্ডার করতে চাই ওনার খে রান্নাবান্নার সমস্ত রান্নাবান্নাই বেশ ভালো হয় তো বললো যে টাকা নিব না আমি বললাম কেন বলে আমি আপনাদের খাওয়াবো আমি বলি যে না ভাবি তালে আর হবে না তালে খাবো না বলে আরে আমার মেয়ের তো আঠারো তারিখে বার্থডে তো সেই দিন করবো বিফ কাচি তো আপনাদের দাওয়াত দিব আপনারা খাবেন তো এই জন্য বলছি টাকা নিব না আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে এটা বেশ খুশির ব্যাপার তো ভাবির মেয়েটাকে একটু আদর করে তার বাসায় চলে আসছিলাম তো ও যাওয়ার সময় দেখেছে আমার ছেলে আর মেয়ে রান্না বান্না করছে এসেও দেখি তারা রান্না বান্না করছে তো তাদের রান্নার আইটেম কি কি জিজ্ঞাসা করলাম তো তারা বলল যে আজকে সবজি রান্না করবে সবজি তো এক করাই রান্না করতেই হয় আমাদের দুই তিন বেলার সকালের দুপুরে রাতের খাবার ফুলকপি গাজর মুলা আলু এগুলোর হচ্ছে গিয়ে ভেজিটেবল একটা রান্না করেছে তারপরে একটা টার্কি কিনে এনেছিলাম সেই টার্কিটা ওরা কারি করেছে সেই টার্কির মধ্যে টমেটো দিয়েছে নর্মাল যেরকম রান্না করে সেরকমই আর কি পেঁয়াজটা বেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে পেঁয়াজটা দিয়েছে তো সেটাও বেশ ভালো হয়েছে তারপর হচ্ছে গিয়ে একটা সালাদ তৈরি করেছে সেই সালাদটা করেছে হচ্ছে গিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আর হচ্ছে গিয়ে সেই ইয়ে অ্যাবাকাডো অ্যাবাকাডো যে আমি সকালে কেটে রেখেছিলাম ওরা কি রান্না করবে সেই অ্যাবাকাডো পেঁয়াজ কাঁচা মরিচ পাতা দুইটা শশা দুইটা টমেটো তারপর দুইটা অ্যাভোকাডো দিয়ে আর লবণ গোলমরিচ অলিভ অয়েল দিয়ে সালাত তৈরি করেছে সালাদটা খুবই 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 আমি হয়েছে উপরে একটু ক্যাশুনার দিয়ে দিয়েছে তারপর হচ্ছে গিয়ে ওই ইয়ে মাশরুমের মাশরুমের গার্লিক মাশরুম করেছে বাটন মাশরুম কিনে এনেছিল সেগুলো টুকরা করে রেখে তারপর ওটা গার্লিক মাশরুম রান্না করেছে গার্লিক মাশরুম পেঁয়াজ তারপরে গার্লিক তারপর হচ্ছে গিয়ে লবণ গোলমরিচ সয়া সস এই কয়েকটা জিনিসই দিয়েছে খুবই আমি হয়েছে একদম দোকানের মতো ভালো হয়েছে খেতে ওরা আজকে রান্না বান্না করলো তা তারপর গাজর হালুয়াটাও গাজর হালুয়াটাও বেশ আমি হয়েছে অনেকটা গাজর হালুয়াটা কীভাবে বানায় আমি আপনাদের বলি গাজর হালুয়াটা ওদের বলেছি যে এইভাবে বানাও

তো ওকে যেটা বলছিলাম গাজর হালুয়াটা আমি তো শিখিয়েছি তো আপনাদেরকেও বলছি আপনারা যারা পছন্দ করেন তারা বানিয়ে খেতে পারবেন গাজর হালুয়াটা অল্প কিছু অল্প তেল বা ঘিয়ের মধ্যে খুব অল অফ লবণ দিয়ে এক কেজি গাজর হালুয়া এক কেজি গাজর গ্রেট করে তারপর খুব ভালো করে ভাজবেন তেলের মধ্যে ভাজতে ভাজতে দেখবেন একটা সুন্দর এক কেজি গাজরের জন্যে এক চা চামচ এলাচের গুঁড়া নিবেন একদম চা চামচ সমান করে এক চা চামচ এলাচের গুঁড়া নেবেন আর যখন খুব ভাজা ভাজা হবে তখন একটা গন্ধ বেরোবে ঘি বা তেল দিয়ে যে কোনোটা কিছু দিয়ে ভাজতে পারেন ভেজে যখন চুলা থেকে নামিয়ে নেবেন নামিয়ে তারপর চুলার উপর কিন্তু দিবেন না তাহলে দুধটা ফেটে যাবে তারপর নামিয়ে এক কাপ গুঁড়া দুধ তার মধ্যে দিবেন আর এক কাপ চিনি দিবেন দিয়ে নাড়বেন আর সেই এলাচি গুঁড়াটা দিবেন দিয়ে এই পাঁচ মিনিট চুলার উপর চেড়ে নামিয়ে ফেলবেন গাজর হালুয়া খেতে খুবই সুস্বাদু হবে ভালো হবে তো এইভাবে গাজর হালুয়া বানিয়ে খাবেন আজকে খুব ভালো একটা দিন গিয়েছে তারা খুব ভালো রান্নাবান্না করেছে সবগুলো খাবার মজা হয়েছে টেস্টি হয়েছে ইয়ামি হয়েছে একটা থেকে একটা খাবার ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি আপনারা আমার ছেলে আর মেয়ের জন্য দোয়া করবেন তারা যেন সুন্দর আর সুখী সংসার করতে পারে তাদের তারা তাদের তারা যেন সুখী পরিবার করতে পারে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আপনাদের সবাইকে সুস্থ থাকার তফিক দান করুক আর সবাই মিলেমিশে ঘরের রান্নাবান্না করবেন দেখবেন যে কোনো কাজই কোনো কঠিন না কি রান্না করছে কাজ কোনো কাজই কঠিন না আজকাল তো হাজব্যান্ড ওয়াইফ সবাই চাকরি করে তাই সবাই মিলেমিশে রান্না করাই ভালো আর যদি আমার মতো আপনাদের বড় কেউ থাকে তাহলে তো হলই তো সে রান্নাবান্না করলে আপনারা নির্দিধায় আপনাদের কাজ করতে পারবেন ছোট্ট হুসাইমার জন্য রইল অনেক অনেক শুভকামনা দীর্ঘজীবী হও মানুষের মতো মানুষ হও আর বেঁচে থাকো বাবা মায়ের খুশি হয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাই